সীমান্ত হত্যা বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন বর্ডার কিলিং নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে এজন্য শুধু আমি বলব ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না মঙ্গলবার পূজার নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পূজা উপলক্ষে সীমান্তের বিভিন্ন বিষয় তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয় যেহেতু আমাদের লোক যাওয়া আশা করে এপারের লোক ওপারে পূজা করতে যায় আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে এখানে সবাইকে আমি অনুরোধ করেছি এবার আপনারা বর্ডার বেল্টে ভালো পূজা মণ্ডপ করেন যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য ওপারের লোকও যেন এপারে না আসে এটার ব্যবস্থা নেওয়ার জন্য উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি আপনাদের কাছে অনুরোধ করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবার আগের চেয়ে বরাদ্দ বাড়ে চার কোটি টাকা করা হয়েছে সনাতন ধর্মের নেতাদের মাধ্যমে সারা দেশ থেকে এখনও কোনো পূজা মণ্ডপের তালিকা দেওয়া হয়নি তবে এবছর সম্ভাব্য মণ্ডপের সংখ্যা বত্রিশ হাজার হতে পারে